ভিখারি হয়ে যাব। ও এবার থেকে আমি মাসকারাই কিনবো না। এই শ্বশুর আমাকে মেকআপ করতে দে। মেকআপ কি করে করবি, অর্ধেক মেকআপ তো শেষ হয়ে গেছে, মাসকারাটাও শেষ হয়ে গেছে। মাসকারা শেষ হয়নি, তোর বুদ্ধি শেষ হয়ে গেছে। কি চল আমার সাথে, এটা কি করে ব্যবহার করে আমি তোকে দেখাবো। আর তোমরাও দেখো, কিন্তু সবার আগে ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবার চল। মাসকারা যদি এইভাবে না লাগে তো একটা ট্রিক দেখে নাও, ওটাকে এভাবে না এইভাবে লাগাও, মানে অ্যাপ্লিকেটরটাকে এইভাবে সোজা করে লাগাও। দেখো একটা চোখে লাগানোর পর আরেকটা চোখে লাগিয়ে নেবো, দেখো দুটো চোখেই হয়ে গেছে। এই ট্রিকটা দিয়ে না ড্রাই মাসকারাটাকে খুব সহজেই ইউজ করতে পারবে। কখন থেকে ডাকছি, মন কোথায় থাকে তোর? কিছু না মা। আমার কথা শোন মন দিয়ে, বিকেলে কোথাও যাবি না, আর একটু সেজে গুজে থাকিস, তোকে দেখতে আসবে। আর এসব বন্ধ কর আর সংসারের দিকে মন দে। দেখুন আমাদের কাছে অত টাইম নেই, মেয়ে নম্র ভদ্র সুন্দর হলেই হবে। আরে আপনারা যেমন চাইছেন আমার মেয়ে সেরকমই নম্র ভদ্র সুন্দর। আরে এ তো বিরাট ব্যাপার, আপনার ঘরের লক্ষ্মী আমার ঘরে আসবে। এখন আপনি মেয়েকে ডাকুন। মা অপর্ণা এদিকে আয়। বাবা আমি বিয়ে করবনি, এই মেয়েটা কেমন দেখতে, আর এর পরিবারও মিথ্যা কথা বলে বাবা। চলো 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 এখান থেকে চলো। আরে আরে নে চলে গেল, এমনিতে তো ভরসাই ছিলি, আজকে কি করে কালো কাক হয়ে গেলি, মুখ পুড়িয়ে দিল পুরো। আমি তো ফাউন্ডেশন লাগিয়েছিলাম। কিরে পাকা কথা হলো? না গায়ের রঙের জন্য আর হলো না। গায়ের রঙের জন্য? মনে হয় ঠিক করে তুই ফাউন্ডেশন লাগাসনি। মানে দেখে নে, ঘরের একটাও ফাউন্ডেশন যদি তোমার স্কিন টোনের সাথে ম্যাচ না করে তাহলে আইশ্যাডো প্যালেট নিয়ে সেখান থেকে ব্লু কালারটা পিক করে নাও। হাতে একটু ফাউন্ডেশন নিয়ে তার মধ্যে নিয়ে নাও ব্লু কালারের আইশ্যাডো, তারপর একটা ব্রাশ দিয়ে ভালো করে মিক্স করার পর এটাকে পুরো মুখে ভালো করে লাগিয়ে নাও। ব্লু কালারটা মিক্স করলে না ফাউন্ডেশনটা পুরো মিডিয়াম টোনে চলে আসে, আর এটা ভালো করে স্কিন টোনের সাথে ম্যাচও করে। তারপর একটা ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নাও, এবার রেজাল্ট তোমরা নিজেরাই দেখো, ফেসটা কতটা গ্লো করছে, একদম কালো লাগছে না তো, দেখলে হ্যাকটা কত ভালো। আজ রবিবার, স্কিন কেয়ার করা দিন। আহা প্যাক লাগাবো না, অ্যাপ্লিকেটর দিয়ে লাগাই। আরে অ্যাপ্লিকেটর কোথায় গেল, এখানেই তো ছিল। ছাড়ো বাদ দাও, আমি ছোটির কাছেই যাই। এই ছোটি তুই আমার অ্যাপ্লিকেটর নিয়েছিস নাকি? না আর আমি এসব প্যাক ট্যাক লাগাই না। এবার আমি প্যাক কি করে লাগাবো? আমার কাছে একটা আইডিয়া আছে। কি? আর ফেস প্যাকটা দে, এরকম করে এইভাবে লাগিয়ে নে। আরে ইয়ার এরকম করে আমার নখে ঢুকে যাবে। তাহলে তুই তোর কাজ কর আর আমাকে আমার কাজ করতে দে। ও নো, পেয়ে গেছি আমার অ্যাপ্লিকেটর। সবার প্রথমে তো কাঠের একটা চপার বোর্ড নিয়ে নাও, আর এটার উপরে লাগিয়ে দাও ভালো করে ভ্যাসলিন, আর হট গ্লু দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি করো, আর এটার নিচে একটা বড় স্ট্রিক ড্র করো, আর এটাকে ড্রাই হওয়ার জন্য ছেড়ে দাও, আর তারপর এটাকে ছুরির সাহায্যে রিমুভ করে নাও, আর এটাকে রিমুভ করার পর পেছন দিকে এক্সট্রা গ্লু লাগিয়ে নাও, আর তারপর এটাকে শুকিয়ে নাও, আর কি ভাই, তারপর এটাকে কালার করে নাও যাতে একটু সুন্দর লাগে। এবার এটা দিয়ে লাগিয়ে নাও মুখের ফেস প্যাক। You know I'm right, there's something that you might cheer me up tonight. Huh? Bra ma me ma bra ba bra bra bra. Bra ma me ma bra ba bra bra bra. আরে কোথায় আছিস তুই, কখন থেকে দাঁড়িয়ে আছিস? আরে দাদা দাদা আমি এক্ষুনি আসছি। তুই এখনো বেরোসনি? না আমি কোথাও যাবো না, তুই চলে যা।
আরে তুই বললি তুই যাবি না, তাহলে আমি কি একা যাব? দেখ না কখন থেকে ঠিক করে আইলাইনার লাগানোর চেষ্টা করছি, কিন্তু ঠিক করে আইলাইনার লাগানো হচ্ছেই না। তাহলে কেন তুই জেল লাইনার ইউজ করিস না? জেল লাইনারে এরকম প্রবলেম হয় না। জেল লাইনার জানিস কত দাম? আমার জন্য তো এটাই ঠিক আছে, 50 টাকায় পাওয়া যায়। তাহলে ভোগো, আমি তো সবসময় জেল লাইনারই লাগাই। তুই এত পয়সা কোথা থেকে? আরে ইয়ার পয়সা না, একটা হ্যাক আছে। সবার প্রথমে একটা চামচ নিয়ে তার মধ্যে মোমবাতিটাকে এরকম ঘষে নাও, আর তারপর অ্যাড করে দাও এক চামচ চারকোল পাউডার। এবার জ্বলন্ত একটা মোমবাতির উপর চামচটাকে রাখো, আর চারকোল আর মোমবাতিটাকে ভালো করে গলিয়ে নিয়ে মিক্স করে নাও, আর এটাতে অ্যাড করে দাও একটু ভ্যাসলিন। তো ভাই দেখো এবার গলানো তো হয়ে গেছে, এবার এটা একটা ছোট্ট কন্টেনারে ঢেলে নাও, আর কিছুক্ষণ ওয়েট করো। দেখো হয়ে গেছে আমাদের DIY জেল লাইনার। এবার কি এটাকে পরে নাও, এটা অ্যাপ্লাই করলে যে লিকুইড বেলা লাইনারে প্রবলেমটা হয় সেটা আর হবে না। তুই দেখতে পাস না আমি এখানে মেকআপ করছি? ঠিক করে বস। কিরে কি, একবার এদিকে পড়ছিস একবার ওদিকে পড়ছিস? তোর জন্য ঠিক করে আইব্রো ফিল করতে পারছি না, আইল্যাশও পড়তে পারছি না। ঠিক করে বস, নয়তো আমি টিভি অফ করে দেবো। হাত লাগিয়ে দেখা, হাত না ভেঙে দেই তোর। আর কতদিন এভাবে মেকআপ করে করে তোর বয়ফ্রেন্ডটাকে অন্ধকারে রেখে দিবি? হ্যাঁ মানে আইব্রো নেই আর আইল্যাশও নেই, আর এসব মেকআপ করা বন্ধ কর আর ভালো খাবার খা। সবার প্রথমে তো দুটো আমন্ড বাদাম নিয়ে নাও, এবার দুটো বাদামকে পুড়িয়ে কালো কালো করে দাও। এবার দুটো বাদামকে হামুনদিস্তার সাহায্যে ভালো করে গুঁড়ো করে নাও। যখন এটা পাউডার হয়ে যাবে তখন একটা বাটিতে এটাকে ঢেলে নাও, তারপর এটাতে ঢেলে দাও 2 চামচ নারকেল তেল, তারপর অ্যাড করো 2 চামচ অলিভ অয়েল, 2 চামচ ক্যাস্টার অয়েল, তারপর অ্যাড করো ভিটামিন ই ক্যাপসুল, তারপর ঢালো 2-4 ফোঁটা আমন্ড অয়েল, আর লাস্টে একটা চামচের মধ্যে ভ্যাসলিনটাকে নিয়ে গলিয়ে ঢেলে দাও, আর ভালো করে মিশিয়ে নাও, আর এটা নিয়ে এমটি লাইনারের বোতলে ভরে। আর কি ভাই মাস্কারার জায়গায় এটা অ্যাপ্লাই করো, এটা লাগিয়ে তোমাদের আইব্রো আর আইল্যাশ ঘনও হয়ে যাবে আর কালোও হয়ে যাবে। আর তোমার সব বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর নতুন বন্ধুরা কোথায় যাচ্ছ?